এই রফিক ভাই কি অবস্থা? হ্যাঁ আরে বলেন না ভাই, ভালো আছি, আপনার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ একদম শুকরান শুকরান, খুব ভালো খুব ভালো। কি অবস্থা ভাই, মেলাদিন দেখা সাক্ষাৎ নাই, ফাইল টাইলও পাঠান না? হ্যাঁ আরে ভাই কিসের সমস্যা, বৈষম্য নিয়ে কোনো সমস্যা না? আরে টেবিলের তলা দিয়ে আসবে, টেবিলের তলা দিয়ে নিবো, ঝামেলা নাই তো ভাই, আমি তো দেখে নেবো। আরে ভাই রিক্স কিসের ভাই, জীবনে রিক্স না নিলে কি চলবে? আমরা তো আমলা, আমরা তো নেবই, সাধারণ জনগণ কি জানবে? যে আসুক, কে থাকবে কি না থাকবে, কোন সরকার আসবে কোন সরকার যাবে, সেটা তো আমাদের দেখার ব্যাপার না। আমরা তো আমলা, আমরা টেবিলের নিচ দিয়ে নি, টেবিলের নিচ দিয়ে নেব সেটেলমেন্ট। আর আমার চেয়ারা থেকে ঘুষখোর লাগে আছে বলেন? হ্যাঁ না 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 না, ঠিক আছে, আমার দেখতে ঘুষখোর মনে হতে পারে, তাই বলে কি আমি ঘুষখোর? আপনি বলেন আমি কি ঘুষখোর? আমি তো কাজের বিনিময়ে কিছু পয়সা নিই, তাই বলে তো আমি তো ঘুষখোর না? না ঠিক আছে, আমার চেহারা দেখে ঘুষখোর মনে হতে পারে, কিন্তু আমি তো ঘুষখোর না, আপনি তো জানেন। না না কোনো ওসব নিয়ে কোনো অসুবিধা নাই, আপনি শিখিয়ে পড়িয়ে পাঠাবেন, যে টেবিলে দিস নিস দিয়ে দাও, টেবিলের নিস দিয়ে নাও, আমরা সেটেলমেন্ট। নাহলে তো বোঝেন ফাইল এই টেবিলে আছে, এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, কত একটা সময়ের ব্যাপার বোঝেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, আপনারটা আপনার টেবিলের তল দিয়ে চলে যাবে, টেনশন নাই, নগদে যাবে না, নগদেও যাবে না, বিকাশেও যাবে না, একদম র ক্যাশ যাবে, বাড়ি পৌঁছায় যাবে মিষ্টির প্যাকেটে, আপনার ডেলিভারিটা নিয়ে নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই কোনো অসুবিধা নাই, ঠিক আছে ভাই, ওকে টাটা বাই।